ভূমিদস্যুদের কবলে এক পরিবার, বসত ভিটে দখলের চেষ্টায় আক্রান্ত বিশালগড়ে অফিস টিলার শীতলটিলা এলাকার দিলীপ পালের পরিবার। দুষ্কৃতীরা হুমকি দিয়েছে দুই দিনের মধ্যে বসত ভিটে না ছেড়ে দিলে প্রাণী মেরে ফেলা হবে গোটা পরিবারকে। ঘটনা রবিবার রাতে। ঘটনার সময় দিলীপবাবু কর্মসূত্রে সাবরুমে ছিলেন। অভিযোগে জানা গেছে, অফিস টিলার জনৈক মাতব্বরের নেতৃত্বে কিছু দুষ্কৃতী হানাদে রাতের অন্ধকারে দিলীপবাবুর বাড়িতে, দরজা ভেঙে ভেতরে ঢুকে অভব্য আচরণ করে, মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলে। দিলীপবাবুর স্ত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চলে যাবার সময় বাড়ি ছেড়ে দিতে হুমকি দেওয়া হয়। এদিকে খবর পেয়ে সাবরুম থেকে ছুটে আসেন দিলীপ পাল। তিনি ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের আইনের শাসন নিয়ে, পাশাপাশি তিনি থানায় মামলা করেছেন সুনির্দিষ্ট অভিযোগে। সাবরুমে কাজ করি, সাবরুমে আসছিলাম, তো রাত্র 7:35 বাজে আমার কাছে ফোন গেছে, বাড়ির ভিতরে চার পাঁচজন পোলা বানাইছে। তারা একজনটা চিনছে, একজন আসিল বলে অফিসটিলারও লোক আসিল, তারা আইসে বাড়ির ভিতরে, আইসে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকতে সেরে কইতেছে বাড়ি ঘর ভাঙ্গিয়া দুদিনের ভিতরে সরাও, না সরাইলে আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া ইয়ে করলাম, আনাইলে বাড়ির ভিতরে কিতে হইব না হইব আমরা কইতে পারি না। খারাপ আচরণ বলতে ঘরের ভিতরে দরজা খুললে দেখো না দরজা টরজা টেপ টেপ ফালাই দিছে, দরজা খুলতে বাধ্য, খুললে সেরে পিছের দরজা দরজা বাইরে গেছে গা মেয়েরা চিল্লাতে চিল্লাতে, কেস করুম তার সুস্থ বিচার চাই। রিপোর্ট, চ্যানেল 3 রাত।